बैंक থেকে ঋণ নিয়ে সঞ্চয়পত্র কিনা আপাত দৃষ্টিতে এটি লাভজনক অনেকাংশে মনে হতে পারে, কেননা সঞ্চয়পত্রের মুনাফার হার প্রায় 11.76%-এর কাছাকাছি বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র ভেদে, এবং ব্যাংক ঋণে সাধারণত সুদের হার কিন্তু এখানে দেওয়া হয় সর্বোচ্চ 9%। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের চোখে এই বিষয়টা লাভজনক মনে হতে পারে, কিন্তু যখন একজন ব্যাংকার ব্যাংক লোন নিয়ে সঞ্চয়পত্র কেনার বিষয়টাকে তার ব্যাংকিং অভিজ্ঞতা থেকে পর্যালোচনা করে, সেক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণই উল্টে যেতে পারে। চলুন এ বিষয়ে আমরা এ টু জেড জেনে আসি। আসলে ব্যাংক ঋণ নিয়ে সঞ্চয়পত্র কেনা লাভজনক নাকি উল্টো ভয়ের কারণ হতে পারে কিংবা ক্ষতির কারণ হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আশিক হিয়ার, সো লেটস গেট স্টার্টেড। ব্যাংক থেকে লোন নিয়ে সঞ্চয়পত্র কিনে রাখলে লাভ করা সম্ভব কিনা, এই প্রশ্ন সবার মনে ঘুরপাক করা শুরু করেছে যখন ব্যাংকের আমানত এবং লোন রেট 6 থেকে 9% চালু হয়েছে। অর্থাৎ 9% রেটে ব্যাংক থেকে লোন নিয়ে সঞ্চয়পত্র কিনে 11.50% রেটে লাভ করার চিন্তাভাবনা করছে। শুরুতেই জানতে হবে সঞ্চয়পত্রের মুনাফার উপর 5% বা 10% উৎসকর কর্তন করা হয়, তাই 11.50% রেট আপনি পাচ্ছেন না। আপনি মূলত পাচ্ছেন 10.7%-এর মতো, এটি প্লাস মাইনাস কম বেশি হতে পারে সঞ্চয়পত্র ভেদে। আপনার লোন প্রসেসিং ফি, স্ট্যাম্প, বিভিন্ন চার্জ বাবদ আপনার আরও খরচ হবে 1%। তাহলে আপনার মুনাফার রেট এসে কত দাঁড়ালো বলুন তো? 10.7% মাইনাস 1.0%, অর্থাৎ 9.7%। দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে বিষয়টা কতটা যেন উল্টে যাচ্ছে। অনেক মানুষই হয়তো বা ইউটিউবে ভিডিও আপনি এখন পর্যন্ত দেখতে পাবেন, যারা কিন্তু সব সময় বলে থাকে যে ব্যাংক ঋণ নিয়ে সঞ্চয়পত্র কিনে নিতে লাভের হার অনেকাংশে বেশি। চলুন বিষয়টির দিকে আরেকটু ভালোভাবে ঢোকা যাক। ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় এবং লোন দুটোর জন্যই আবগারি শুল্ক বাবদ টাকা কাটবে সরকার প্রতি বছর। ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ তো রয়েছে, তাছাড়াও কিন্তু এখানে SMS অ্যালার্ট চার্জও রয়েছে। আর আপনি হয়তোবা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ কীরকম। আর সাধারণভাবে যদি বলতে চাই প্রত্যেক বছর আবগারি শুল্ক সরকার কীরকম কাটে তার চার্টও কিন্তু আপনাদের সামনে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে মুদ্রাস্ফীতি 5%, মানে প্রতি বছর আপনার টাকার ভ্যালু 5% করে কমে যাবে, এবং খাতা কলমে রেট ঠিক থাকলেও অদৃশ্যভাবে আপনার মুনাফার রেট কমে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরও অনেক কারণ রয়েছে, সেই কারণগুলোও একটু আমরা ভালোভাবে বিশ্লেষণ করে আসি। সঠিক তারিখে লোনের কিস্তি না দিতে পারলে লোন পেনাল্টি ইন্টারেস্ট কিন্তু যোগ হয়ে থাকে, সেটি সকলেই জানেন। সঞ্চয়পত্রের টাকা যেহেতু ইএফটির মাধ্যমে জমা হয়, তাই বিভিন্ন সময় সার্ভারজনিত বা সমস্যার কারণে সঠিক সময়ে টাকা জমা হয় না। জমা হতে 2-1 দিন হয়তো বা কম বেশি হয়ে থাকে, তখন আপনার পেনাল্টি ইন্টারেস্টের চাপে মাথা নষ্ট হয়ে যাবে। অনেক মানুষ হয়তো বা ইউটিউবে ভিডিও দিয়ে রেখেছে যে ব্যাংক ঋণ নিয়ে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। প্রতি 4 বা 5 বছর পরপর সরকার সঞ্চয়পত্র রেট কমিয়ে দেয় ভারসাম্য রক্ষার জন্য। লোন নিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে যদি রেট কমিয়ে দেয় সরকার যে কোনো সময়, তাহলে আপনার অবস্থা কি হবে চিন্তা করুন। আর উপরের যে গাণিতিক ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখালাম, আসলে মুনাফার রেট কীরকম সঞ্চয়পত্র থেকে আপনি পাবেন, আর এখানে অ্যাকাউন্ট মেনটেন্স বাবদ ফি, এছাড়া ব্যাংক লোন প্রসেসিং ফি, আবগারি শুল্ক, SMS অ্যালার্ট চার্জ কীরকম কাটবে, সেটি হয়তোবা আপনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন এখন। তাই মূল কথা হলো এই যে লোন নিয়ে সঞ্চয়পত্র কেনা আপাত দৃষ্টিতে লাভজনক মনে হলেও বাস্তবে কোনো লাভ হবে না, বরং ঝুঁকি বাড়বে। তবে কেউ যদি 7% হারে ইন্টারেস্টের নিচে লোন নিতে পারে, তাহলে সঞ্চয়পত্র কিনে কিছুটা লাভ করা যেতে পারে, কিন্তু সেটাও ঝুঁকিমুক্ত নয়। কারণ সরকার কিন্তু চাইলে যে কোনো সময় সঞ্চয়পত্রের মুনাফার রেট কমিয়ে দিতে পারে। সেটি হতে পারে ডাকঘর সঞ্চয় স্কিমের আন্ডারে, যে ডাকঘর সঞ্চয় স্কিমটা রয়েছে সেটারও, এবং বাংলাদেশে এই মুহূর্তে যে 4টা সঞ্চয়পত্র রয়েছে সেই 4টা সঞ্চয়পত্র। এই লেখাটি কিন্তু লিখেছে বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার, এটি কিন্তু আমার বলা নয় কিংবা আমার কহা নয়। সো বিষয়টা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন একজন ব্যাংকার হিসাবে তিনি কোন বিষয়গুলোকে পর্যালোচনা করেছেন এবং এখানে ক্ষতির বিষয়গুলো কি কি রয়েছে, আপনি কোন কোন দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে পারেন, সেটাও কিন্তু তিনি এই পোস্টের মাধ্যমে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।